এবার প্রবল গতিতে বাংলার দিকে কিন্তু ধেয়ে আসছে ভারী ঝড় বৃষ্টি। গত কয়েকদিন ধরে কাঠফাটা গরম থাকলেও এবার কিন্তু ঘূর্ণিঝড়ের দেখা মিলতে চলেছে বাংলার বুকে। এই মাত্রই আবহাওয়া দপ্তরের তরফ থেকে পাওয়া খবর অনুযায়ী ঘূর্ণিঝড় অশনি কিন্তু পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে, যা কিন্তু আগামী কয়েক ঘন্টার মধ্যেই শক্তি বাড়িয়ে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশের উপকূলে কিন্তু আছড়ে পড়ার পুরোপুরি সম্ভাবনা রয়েছে। তো এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কতটা ক্ষয়ক্ষতি হতে পারে এবং আগামী পাঁচ দিন পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের কোন কোন জেলায় হবে ভারী বৃষ্টিপাত, তার পাশাপাশি চাষী বন্ধুরা নিশ্চিন্ত থাকবেন নাকি সতর্ক হয়ে থাকবেন, তো এই বিষয়ে আবহাওয়া দপ্তরের তরফ থেকে কি আপডেট চলে এসেছে, তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দিব এই ভিডিওটির মাধ্যমে। তো বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আজ আবহাওয়ার রিপোর্ট অনুযায়ী কলকাতা, হাওড়া, হুগলি, দুই চব্বিশ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, নদিয়া এবং দক্ষিণবঙ্গের অন্যান্য সব জেলাতে কিন্তু হবে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত এবং বজ্রবিদ্যুতের পাশাপাশি দমকা ঝড় হওয়া বইবারও কিন্তু পুরোপুরি সম্ভাবনা রয়েছে। সন্ধ্যের দিকে দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতেই 40-50 কিলোমিটার গতিবেগে কিন্তু বইবে দমকা ঝড় হওয়া। পরবর্তী 48 ঘন্টায় অর্থাৎ বুধবার ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের 15টি জেলায় কিন্তু থাকছে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এবং আগামী 48 ঘন্টায় এই ঘূর্ণিঝড় অশনির জেরে দক্ষিণবঙ্গের 15টি জেলায় কিন্তু জারি করা হয়েছে হলুদ সতর্কতা। আবহাওয়া দপ্তর জানিয়েছে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয়বাষ্পপূর্ণ বায়ু কিন্তু প্রবেশ করেছে রাজ্যে, যার ফলে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে কিন্তু হবে ভারী বৃষ্টিপাত। আবহাওয়া দপ্তর জানিয়েছে ঘূর্ণিঝড় অশনি সরাসরিভাবে অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যার উপকূলে আঘাত আনবে, তারপরেই তা কিন্তু ধেয়ে আসবে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দিকে, যার ফলে পশ্চিমবঙ্গের দুই চব্বিশ পরগনা, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর এইসব জেলাতে কিন্তু থাকছে ভারী বর্ষণের পুরোপুরি সম্ভাবনা। এছাড়াও দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে ঝড় হওয়ার জন্য মৎস্যজীবীদের জন্য কিন্তু জারি করা হয়েছে লাল সতর্কতা, তাদেরকে কিন্তু সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে। তার পাশাপাশি ঘূর্ণিঝড় অশনির প্রভাবে কৃষিজমিতে উৎপন্ন হওয়া ফসলের কিন্তু হতে পারে ভয়ঙ্কর ক্ষতি, যার ফলে রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু 6 দফায় জারি করা হয়েছে সতর্কতা। এই নিম্নচাপ তথা ঘূর্ণিঝড়ের জেরে হিমালয় পাদদেশ সংলগ্ন উত্তরবঙ্গে 5টি জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে কিন্তু হবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি বজ্রবিদ্যুৎ। এছাড়াও উত্তর ও দক্ষিণ দিনাজপুরের পাশাপাশি মালদহতে কিন্তু জারি করা হয়েছে হলুদ সতর্কতা এবং এই জেলাগুলিতেও কিন্তু 30-40 কিলোমিটার বেগে ঝড় হওয়া বয়ে যেতে পারে। বাংলাদেশের আবহাওয়া রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু অঞ্চলে কিন্তু হবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি বজ্রবিদ্যুৎ এবং বাংলাদেশের এইসব জেলায় 40-50 কিলোমিটার গতিবেগে বইতে পারে ঝড়ো দমকা হওয়া।